অলরেডি আমরা মেল করলাম। অলরেডি আমরা নেমে পড়লাম, আমাদের ট্রেনটি হলো ওটা, আর এই ট্রেনটা আবার চট্টগ্রাম যাবে। এখন আমরা বর্তমান কমলাপুর রেলওয়ে স্টেশন, সাথে এটা আমার বাচ্চা আছে। কিরে নাজিফা, কী খবর? হ্যাঁ, এটা হলো প্ল্যাটফর্ম টু। হ্যাঁ, প্ল্যাটফর্ম টু অনেকগুলো আছে। একটা ট্রেনে প্রচুর লোকজন আসে, এটাই তার প্রমাণ। এই যে দেখুন, আমি যে ট্রেনে আসছিলাম একতা এক্সপ্রেস, লোকগুলো কীভাবে যাচ্ছে। চলো, কত দূর হাঁটতে হয়, সমস্যা হচ্ছে হাঁটতে? অনেক দূর হাঁটতে হয়, অনেক দূর। আর ঢাকায় মাশাল্লাহ অনেক রোদ, প্রচুর গরম, কি যে হবে আল্লাহই জানে। শোভন, আর কত দূর হাঁটবো? ও, পেটে ব্যথা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো, এক্সিট দেখা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, চলো দেখুন, লাইন ধরে যাও, লাইন ধরে যাও। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে ফাঁকা আছে। যাও 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 যাও, আমি ধরছি, যাও। চলে যাও চলে যাও, হ্যাঁ চলে যাও, কোনো সমস্যা নেই, চলে যাও। এই কমলাপুর রেল স্টেশন, টিকিট কাউন্টার সব পাশাপাশি। আমার জানা নাই, দেরি হবে। এর আগে আমার স্টেশন থেকে মোবাইল চুরি হয়ে গেছিলো, এই গ্যাঞ্জামের ভিতর থেকে, পকেট থেকে নিয়ে চলে গেছিলো। তো এবার আমি খুব সচেতন আছি। এখানে লোকজন কীভাবে ঢুকতেছে, চলো। থাকো মসজিদ। হ্যাঁ, ওই ওদিকে সিনজি আরো আসো, আসো আসো, সাইড দিয়ে আসো। গাড়ি খালি আছে? হ্যাঁ, গাড়ি খালি। মুকিম বাজার মসজিদ। হ্যাঁ, মুকিম বাজার মসজিদ, বংশাল বংশাল। বাইরে ছাড়া হবো না, শুনে আসো।
বংশাল বংশাল